রংপুরের প্রত্যন্ত এলাকার ছোট্ট গ্রাম পালিচরা। 2011 সালে ফুটবল পাগল মেয়েদের নিয়ে স্বপ্নযাত্রা। সে সময়ের সামাজিক পরিস্থিতি, অর্থ সংকট সহ প্রতিকূলতা কাটিয়ে এখন পুরো গ্রাম জুড়ে নারী ফুটবলারদের সরব উপস্থিতি। ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে নারী ফুটবলারদের গ্রাম হিসেবে। কোচ মিলন খানের পরিশ্রম আর মেয়েদের সাফল্যে ফুটবল স্টেডিয়ামও করে দিয়েছে সরকার। সেই মাঠে বুট জার্সি পরে চলছে কিশোরী ফুটবলারদের অনুশীলন। শৈশব না পেরোনো এসব ফুটবলারেরা আগামী দিনে হাল ধরতে চায় ফুটবলের। খুব ভালো লাগতেছে, আগামী দিনে হয়তো আমি বাইরের দেশে খেলব, এইখানে এখানকার হয়ে বাইরের দেশে খেলব। আমি বড় আপুদের মতন বাইরের দেশে যাইতে চাই, বড় আপুদের মতন বাইরের মতো খেলতে চাই, বড় আপুদের মতো আমি ভালো খেলতে চাই। ভালো করে খেলতে হবে, বড় আপুদের মতো খেলতে হবে, বাইরের দেশে যেতে হবে, দেশের মুখ উজ্জ্বল করতে চাই। আর এখানে বড় আপুর থাকে খেলতে আসছে, সেখান থেকে আমারও এরকম শখ যে আমিও একজন বড় ফুটবলার হব, সেই থেকে আমিও এখানে আসছি, এরকম খেলতে খেলতে খেলতেছি, আমিও মনে হয় ভবিষ্যতে বড় ফুটবলার হব, এইটাই আল্লাহর কাছে কামনা করি। বড় হয়ে নাসির খানের মতো ভালো প্লেয়ার হতে চাই। দেশের নারী ফুটবল অঙ্গনে এখন পালিচরার ফুটবলারদের দাপট। এই গ্রাম থেকে উঠে আসা নয় ফুটবলার খেলছেন বর্তমান জাতীয় দল ও বিভিন্ন বয়সভিত্তিক দলে। সম্প্রতি যুব গেমসের আসরেও স্বর্ণ জিতেছে রংপুরের এই মেয়েরা। সব প্রতিকূলতা কাটিয়ে বিশ্ব দরবারে পতাকা উঁচিয়ে ধরার আশা তাদের। দিনে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, বাইরের ক্লাবগুলো আসছে ওগুলোতে আমরা খেলতে চাই, বাইরের লিগ খেলতে চাই। আর ন্যাশনাল টিমে আঁকি আপু একজন ডিফেন্ডার, যেহেতু আমি একজন ডিফেন্ডার, আঁকি আপুর থেকে আমি ভালো খেলা ভালো খেলতে চাই, বাইরের দেশে খেলতে চাই আর কি। ব্যক্তিবর্গ আছে, তারা অবশ্যই আমাদের ইন্সপায়ার করেন যে খেলো এবং দেশকে নেতৃত্ব দাও, দেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করো, এটা অবশ্যই ভালো ব্যাপার। আর আমাদের পরিবার থেকে সাপোর্টের কারণে আজকে আমরা এই ক্লাবে আসছি। আর আমাদের অবশ্যই উদ্দেশ্য, আমাদের ক্লাব আছে সদ্যবসনের যুব স্পোর্টিং ক্লাব, এই ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সমাজের মানুষের কটু কথায় পাত্তা না দিয়ে মেয়েদের এগিয়ে নেওয়ার প্রত্যাশা দুই কোচের। অনেক সম্ভাবনা রয়েছে এদের মধ্যে। এই যে 11 জন খেলোয়াড়, আপনি রেজাল্টটাকে একটু খেয়াল করেন, 3 ম্যাচে 26 গোল দিয়ে কিন্তু এরা অপরাজিত চ্যাম্পিয়ন। তার মধ্যে এখানকারই 8 জন খেলোয়াড় প্রথম একাদশে জায়গা পেয়েছিল এবং সেই দলের কোচ আমি নিজে ছিলাম এবং দেখে ওখানে দেখেছিলাম যে অনেক সম্ভাবনাময় প্লেয়ার রয়েছে। যেমন ফরওয়ার্ডে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো ফরওয়ার্ড রয়েছে এখানকারই, সেটা হয়তো বা আগামীতে জাতীয় দলে আপনারা দেখতে পারবেন। আমাদের যে ক্লাব লীগ আছে, আমাদের সদ্যবসনের যুব স্পোর্টিং ক্লাব, এই ক্লাব হয়ে আমাদের মেয়েরা আর কি খেলবে এবং ভালো পর্যায়ে খেলবে, এবং এই ক্লাবের মেয়েরাই যেন জাতীয় টিমে খেলতে পারে। মেয়েদের ফুটবল ঘিরে এমন সাফল্য আসবে ভাবনাতেও ছিল না এলাকার মানুষের। সম্ভাবনাময় খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করা গেলে আরও ভালো ফল পাবে দেশের ফুটবল, দাবি বিশ্লেষকের। ফুটবলে প্রত্যন্ত অঞ্চলে আমাদের রংপুরের মেয়েরা এখন অনেক এগিয়ে। আমাদের যে মেয়েরা যে জায়গা থেকে উঠে এসে খেলতেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কিন্তু তাদের পিছনে কাজ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে লোক লাগবে, তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ যুব গেমসের আসরে অনেকটাই সাফল্য দেখিয়েছে রংপুরের সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের এই তরুণ খেলোয়াড়েরা। আগামী দিনের প্রত্যাশা, তারা খেলতে চায় জাতীয় দলে, নেতৃত্ব দিতে চায় বাংলাদেশের। এ কে এম সুমন, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর।